নমস্কার সকল দর্শক বন্ধুকে, অ্যান্ড ওয়েলকাম টু বেনারসি নিকেতন। আমি নয়ন বেনারসি নিকেতনে আজকে না বেশ কিছু কালেকশন তোমাদের কাছে রেখেছি, প্রত্যেকটি সিল্কমার্কযুক্ত কালেকশন। অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমাদের আরও ভালো হয়। বেনারসি নিকেতন একটা ফেসবুক পেজ আছে, একটা ইনস্টাগ্রাম পেজ আছে, অবশ্যই সেইগুলো ফলো করো। অ্যান্ড ইউটিউবটায় আমরা যে কালেকশনগুলো দেখাবো না, এটা একটুখানি ভেবেছি যে ওটা আমরা ফেসবুকে দেখাবো না, তাহলে কী হবে, তোমরা ফেসবুকে দেখে নেবে, ইউটিউবটাকে ফলো করার দরকার মনে হবে না, ঠিক আছে? এই একটা প্রবলেমসিং আছে। তো আমরা এখানের কিছু কালেকশন আলাদা রাখবো আর এটাকে আমরা আলাদাভাবে প্রমোট করবো অ্যাজ ইউটিউব চ্যানেল কালেকশন। যেরকম কালকে মানে আগের দিন প্রমিস করেছিলাম যে যে কালেকশনটি দেখাবো সেই কালেকশনটি আমার পিছনে আছে, ঠিক আছে? এইটার বেসিক্যালি বেশিরভাগ কথাটা এইটাকে নিয়ে বলেছিলাম, ঠিক আছে? যদি তোমার মনে আছে এটাকে নিয়ে অল্প বিস্তর কথা বলেছিলাম, ঠিক? তো এইটার পুরো কালার রেঞ্জ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড আমি বেনারসি নিকেতন থেকে নয়ন বলে দিই, আমাদের মেন ব্রাঞ্চটি হলো শ্যামবাজার বিধান সরণি, সেকেন্ড ব্রাঞ্চটি হলো 64 কলেজ স্ট্রিট, ক্যানারা ব্যাঙ্ক এটিএম এর পাশে আমাদের শোরুম আছে। ওখানে তুমি ওয়েডিং কালেকশন যদি কিনতে যাও দিদি, মন ভরে যাবে, এইটুকু বলতে পারি। অ্যান্ড 1200 ডাকবাংলো মোড় ব্রাঞ্চ আমাদের নিউয়েস্ট কালেকশন আছে, অ্যান্ড সঙ্গে সঙ্গে কাঁচরাপাড়া ব্রাঞ্চটাও দারুণ। তো চলো আজকে আমাদের ব্রাঞ্চে কী কী কালেকশন পাওয়া যেতে পারে, একটা ব্রোকেট কাঞ্জিভারম যদি কেউ পছন্দ করে থাকো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। চলো আমরা কী করছি, আমি চেষ্টা করছি ইউটিউবটাকে তোমাদের একদম প্রিমিয়াম সেগমেন্টের ক্লাসিক ক্লাসিক কালেকশনগুলো দেখাবো, তোমাদের মন ছুঁয়ে যাওয়ার মতন কালেকশন দেখাবো, তোমাদের ভালো লাগে যাতে। আজকে যে কালেকশন দেখাচ্ছি, তোমাদেরকে আরেকটা জিনিস বলি, লাস্ট অবধি দেখো, কেন বা লাস্টে একটা এপিক শাড়ি আছে যেটা ঝলক তোমাদেরকে দেবো, অ্যান্ড এর ডিটেলড ভিডিও অ্যান্ড এর কালার্স জানতে হলে পরের এপিসোডে আসতে হবে, ঠিক আছে? তো লাস্ট অবধি ওয়েট করো, এটার মধ্যে কী মিস্ট্রি আছে। শুরু করছি আমার পিছনের এই শাড়িটাকে দিয়ে, এটাকে আমরা বলি ব্রোকেট শিখরগা কাঞ্জিভরম, ব্রোকেট শিখরগা কাঞ্জিভরম, দিস ইজ মেড অন 4-ply। সো আজকের কালেকশনটি শিখরগা ব্রোকেট কাঞ্জিভরম কালেকশন। সো যাই আজকে ব্রোকেট কাঞ্জিভরমের একটা এক্সক্লুসিভ ভেরিয়েশনে। ফার্স্ট যাচ্ছি এর আঁচল পোর্শনে, দেখো আঁচল পোর্শনটা খুব যদি ক্লোজলি ফলো করতে পারো, এর মধ্যে একটা ফিগার মোটিভ কিন্তু প্রত্যেকটি শাড়িতে রয়েছে, একদম ক্লোজলি দেখাতে হবে। এইখানে দেখো একটু ময়ূর এফেক্ট এই জায়গাটা, এটার পর আঁচলটিকে সাজানো হয়েছে। এখানে একটা দেখো সিংহ, প্যারেট অ্যান্ড তার সঙ্গে এই জায়গাটা একটা হাতি, তিনটে এফেক্ট, তার সঙ্গে ময়ূরও রয়েছে। এই জায়গার খালি জায়গাটা দেখো, জাস্ট উইভিং খানা দেখো, তারপরে এইখানে আবারও হাতির এফেক্ট আছে, এখানে ময়ূরের এফেক্ট আছে, এরকমভাবে বানানো। অ্যান্ড যখন আমরা বডিতে আসছি, বডিটিকে করা হয়েছে পুরো ব্রোকেট স্টাইলে, জাস্ট অপূর্ব বডি হয়েছে, দেখো দেখো শাড়িখানা কিন্তু দারুণ, দুর্দান্ত ব্রোকেট কাঞ্জিভরমের কালেকশন। জেনারেলি খুঁজলেও এই ধরনের কালেকশন ব্রোকেটে কিন্তু পাওয়া যায় না, দেখো বটল গ্রিন কালার অ্যান্ড অপূর্ব সুন্দর দেখতে, ঠিক আছে? এই হলো ফার্স্ট কালারটা, ব্লাউজ পিস প্রত্যেকটি শাড়িতে এরকম থাকবেই, ফার্স্ট কালারটা এটা। এটার মধ্যে অনেক কটা কালার আমাদের বানানো হয়েছে, কেন আমাদের পার্সোনালি শাড়িটা খুব পছন্দ হয়েছে, দেখো দিস ইজ আ ম্যাজেন্ডা কালার, পারফেক্ট পার্পল ম্যাজেন্ডা যদি বলো, এইটাই হলো পারফেক্ট পার্পল ম্যাজেন্ডা কালারের শাড়ি। শাড়িখানা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, একটু লাইক করে দিও ভিডিওটাকে যদি ভিডিওটা একদম পারফেক্ট অ্যান্ড দারুণ সুন্দর তোমাদের লাগে। এই হলো শাড়িটাকে খুলে নিই, আঁচলের পোর্শনটা দেখো, বিউটিফুল আঁচল, বডিটা অসাধারণ, বর্ডার অল ওভার বডিতে আসবে এরকম ময়ূর ডিজাইন, দেখো সুন্দর না শাড়িটা, জাস্ট ক্লাসিক সুন্দর দেখতে একটা শাড়ি, সুন্দর লুকস অ্যান্ড দারুণ সুন্দর দেখতে, এই হলো শাড়িটার লুক, ঠিক আছে? আচ্ছা কামিং অন টু দ্য নেক্সট পিস ইজ দিস ক্রস গ্রিনিশ তুতে কালার, দেখো প্রত্যেকটা শাড়ি সুন্দর নিজের জায়গায়,
প্রত্যেকটি শাড়ি, এগুলো হলো সবকটা প্রিমিয়াম লেভেলের পিওর কাঞ্জিভরম। আচ্ছা, হয়তো আমি প্রাইসটা মিস করে গেছি, কেন আমার সবকটা শাড়ি এক, তো বলছি প্রাইসটা। এই যেই কটা শাড়ি দেখছো ইনক্লুডিং দিস ওয়ান, অ্যান্ড এর পরেও একটা দেখাবো এটার কালার, প্রত্যেকটা 11,290 টাকা রেঞ্জ, 11,290 রুপিস প্রত্যেকটা ব্রোকেট কাঞ্জিভরমের রেঞ্জ। এই হলো পুরো আঁচল দিয়ে লুকটা, আঁচলখানা তো আমার স্পেসিফিক্যালি দারুণ লেগেছে, দারুণ, মানে এত পারফেক্ট তোলা ফিগারগুলোকে, ইজ মাস্টারপিস। দেখো শাড়িটা পুরো মাস্টারপিস শাড়ি, দেখো প্রত্যেকটি মানুষের পছন্দ অ্যান্ড চয়েস আলাদা হয়, বাট আমার মনে হয় এই শাড়িটা আমার কাছে তো খুব সুন্দর হয়ে দাঁড়িয়েছে। তোমরা যারা যারা একমত হবে অবশ্যই একটা করে লাইক এক্সট্রা দিয়ে যাবে, এক্সট্রা তো দেওয়া সম্ভব নেই, একটা দিলেই হবে। এই হলো পুরো লুকটা, ঠিক আছে। অ্যান্ড কামিং অন টু দ্য নেক্সট শাড়ি, ইজ এ বিউটিফুল রেড কালার ব্রোকেট কাঞ্জিভরম, 11,250 প্রত্যেকটি শাড়ির রেঞ্জ টিল এই রেডটা, মানে এর আগের তিনটে অ্যান্ড এই লালটাও। একটা লাল রঙের ব্রোকেট পরার যারই ইচ্ছে আছে, ধরো এঙ্গেজমেন্ট, আশীর্বাদ, স্বাদ, ছেলেমেয়ের কী বলে অন্নপ্রাশন, যাই হোক, বি ইট হোয়াট এভার রিজন, ইউ ক্যান ইজিলি ওয়্যার দিস। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, বর্ডার অ্যান্ড অল ওভার বডিতে এরকম লুক। দেখো অল ওভার বডিতে এরকম লুক, বিউটিফুল দেখতে হয়েছে। প্রাইস অফ দিস শাড়ি ইজ 11,250 রুপিস। এবার যে শাড়িটা শুরু করছি, এটা একটা দারুণ সুন্দর পশমিনা কাঞ্জিভরম দিদি। আগের শাড়িটা বলেছিলাম এই শাড়িটা, এবার এই শাড়িটা, এটার একটা কালার তো এখানেই ঝোলানো আছে, যেটা সি গ্রিন ইজ টু ক্রস পার্পল, এটা তোমরা দেখছো হয়তো লাস্ট এপিসোড দিয়ে। বাট এর পরেরটা যেটা, ওটার আরও একটা নতুন ভেরিয়েশন তৈরি হয়েছে, দিস ইজ দ্য কালার। অ্যান্ড সবথেকে বড় জিনিস কী বলো তো, এই পশমিনা কাঞ্জিভরমটা তুমি কোনো জায়গায় পাবে না। ব্রোকেট কাঞ্জিভরমের হয়তো তোমার এই ডিজাইনটা নাও, ফুল ডিজাইন তো হয়েই যাবে সব জায়গায়, বাট এই যে শাড়িটা, দিস ইজ কাশ্মীরি পশমিনা কাঞ্জিভরম। এই শাড়িটার মজাটা কী, এই শাড়িটা তুমি কিন্তু অন্য কোনো শোরুমে পাবে না। দেখো আঁচলের পোর্শনটিকে উইভ করানো হয়েছে পিওর পিওর গোল্ডেন জারি দিয়ে, অপূর্ব সুন্দর পিওর গোল্ডেন জারি, বর্ডারটা আসছে এরকম ধরনের, অল ওভার বডিতে এরকম একটা রেশম পশমিনার ওয়ার্ক, তার সঙ্গে এরকম কারওয়া বুটা। দেখো এটার স্টাইলটাই একটু আলাদা ধরনের অ্যান্ড এপিক ডিফারেন্ট স্টাইলের। শাড়িটা প্রচণ্ড লাইট ওয়েট, কারণ হলো এর মধ্যে জারির ওয়ার্ক অলমোস্ট নীল, বলা যায় জিরো, তো শাড়িটা হালকা। দেখো অ্যান্ড টোটাল লুকটা আসছে এরকম, মানে যারা একটু কাঞ্জিভরম পরতে চাইছে বাট খুব গ্ল্যামারাস লুক চাইছে না, মিডিয়কার লুক চাইছে, মানে একটু মিডিল গ্ল্যামার, একটু সোফিস্টিকেটেড, একটু আপগ্রেডেড লুক চাইছে, তারা কিন্তু এই শাড়িটাকে দেখতে পারে। এটার রেঞ্জ হলো 11,590, অ্যান্ড মাইন্ড মি আমার ওয়ার্ডিংয়ের ভুল হওয়ার জন্য, হ্যাঁ আই ওয়ান্টেড টু মিন যারা একটু সোফিস্টিকেটেড, একটুখানি আপগ্রেডেড লুক চাইছে, একটু টোন ডাউন, বাট ইভেন দ্য শাড়ি উইল টক ফর হিমসেলফ, সেটা হলো সেরম ধরনের শাড়ি, একদম ক্লাসিক পিস। আচ্ছা এই ধরনের ফুল ওয়ার্ক বা ডিজাইনে বা ফ্লোরাল টাইপে আমরা অনেক কাঞ্জিভরম দেখে অভ্যস্ত, তো লাস্ট যেই দুটো কাঞ্জিভরম তোমাদের জন্য রেখেছি, এ দুটো কাঞ্জিভরম একটু আলাদা। দেখো দিস ইজ সামথিং ডিফারেন্ট। প্রথম কথা, আমরা এটা গোল্ডেন জারি অ্যাভয়েড করেছি, মানে উই হ্যাভ মেড ইট ইন ওয়াটার জারি, যেটা মেটালিক ওয়াটার জারি হয় ওই জারিটাকে ইউজ করেছি, জেনলি যেটা খাড্ডিতে দেওয়া হয়। দেখো আঁচলের পোর্শনটিকে উইভ করানো হয়েছে এরকম স্টাইলে, অ্যান্ড যখনই তুমি আঁচলটা দেখার পর এর বডিতে আর বর্ডারে আসবে, বর্ডারটিকে খুব একটা ডিফারেন্স না, যেরকম কাঞ্জিভরমের বর্ডার হয় ওরকম স্টাইলেরই বর্ডারের ওয়ার্ক,
উইথ সিল্ক মার্ক অ্যান্ড অল ওভার বডিতে আসবে এরকম ধরনের রেক্ট্যাঙ্গেল কাজ। দেখো সুন্দর দেখতে, একটু অন্য ক্যাটাগরি। স্টাইল অফ দ্য শাড়ি ইজ ডিফারেন্ট, টাইপ অফ দ্য শাড়ি ইজ ডিফারেন্ট। একটুখানি অন্য চোখে দেখলে শাড়িটাকে হয়তো বুঝবে কাঞ্জিভরম, বাট এর মধ্যে এফেক্টটা কিন্তু একটু আলাদাই রয়েছে। সিল্কমার্ক তো থাকবেই। 13,500 এই শাড়িটার রেঞ্জ। এটার মানে ইন জেনারেল লুক অ্যান্ড স্টাইলটা একটু আলাদা, অ্যান্ড এটার মধ্যে একটা অপূর্ব সুন্দর কালার করা হয়েছে। দেখো, যারা একটু অন্য টাইপের শাড়ি খোঁজে তাদের জন্যে, অ্যান্ড মেবি অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে না, সেটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, বাট শাড়িখানা ইটসেলফ একটু ডিফারেন্ট। দেখো, তোমাদের যদি ভালো লাগে শাড়িটা একটা করে লাইক কমেন্ট ছেড়ে যেও যে শাড়িটা কেমন লাগলো, কেন একদম নিউ প্রোডাকশন। তো দেখো, এটা পার্পল কালার, বেগুনি, মানে পার্পল বলতে যেইটা বেগুনি বলা হয়, আমরা বেগুন বাজার দিয়ে কিনতে গেলে যেই কালারটা পাওয়া যায় একদম স্পেসিফিক্যালি ওরকম কালার। দেখো, বেগুনি কালার, এই হলো লুকটা। সুন্দর দেখতে, একটু অন্য ধাঁচের শাড়ি, ঠিক আছে। অ্যান্ড সঙ্গে সঙ্গে এটার ব্লাউজটা, আগের শাড়িতে আমি দেখাইনি, 13,000 সামথিং এটারও দাম। এই শাড়িটায় ব্লাউজ দেওয়া হয়েছে এরকম ব্রোকেডের, দেখো এরকম ব্রোকেডের ব্লাউজ দেওয়া হয়েছে। একটু ইটসেলফ ব্লাউজটাও আলাদা, এই শাড়ির সঙ্গে যখন ব্রোকেড ব্লাউজটি পরবে লুকস কিন্তু আরও এনহ্যান্স হবে, এটুকু ফর শিওর। 13,500 মতন শাড়িটির রেঞ্জ। এই হলো আজকের কালেকশন, অ্যান্ড নেক্সট দিনের কালেকশনে তুমি কী দেখবে তার একটা ঝলক দেখিয়ে দিই। নেক্সট দিনের শাড়িটাকেও আমরা সাজিয়েছি ব্রোকেড দিয়েই, বাট ব্রোকেড টিস্যু কাঞ্জিভরম। দেখো, এরম টিস্যু কাঞ্জিভরমের 5-6টা প্রিমিয়াম সেগমেন্টের দারুণ শাড়ি তোমাদের সামনে প্লেস করব। যে শাড়িগুলোকে একটু দেখে নাও, একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দিদি ভাই, এর প্রাইস অ্যান্ড এর সব কিছু জানার জন্য তোমাদেরকে আসতে হবে আমাদের পরের এপিসোডে, ঠিক আছে। দেখো শাড়িটা, পিওর 100% পিওর টিস্যু কাঞ্জিভরমের কালেকশন। সো আজকের এপিসোডটাকে অবশ্যই লাইক করো, পারলে পছন্দ হলে শেয়ার করো, অ্যান্ড এই এপিসোডটা দেখার জন্যে আমাদের পরের এপিসোডে অবশ্যই ফলো রেখো। সেটার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে বেল বাটনটাও টিপে রাখতে হবে যাতে নোটিফিকেশানটা চলে আসে টিস্যু কাঞ্জিভরম কালেকশনের। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন অনেক ভালোবাসা দিও আর আমাদের সঙ্গে জুড়ে থেকো। থ্যাংক ইউ।